আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের বিষয় ডেটা এনক্রিপশন ও ডেটা টাইপ। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হতে ডেটা এনক্রিপশন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো ডেটা এনক্রিপশন বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি অর্থাৎ ডেটাবেজে সংরক্ষিত ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে অর্থাৎ অন্য জায়গায় পাঠানোর জন্য যদি ওই মূল ডেটাকে পরিবর্তিত রূপ দিয়ে অর্থাৎ মূল ডেটাকে পরিবর্তন করে একটি দুর্বুদ্ধ এবং সাধারণ ব্যবহারকারীদের কাছে কঠিন করে তোলার যে প্রসেস তাকেই মূলত বলা হয় ডেটার সিকিউরিটি বা ডেটার গোপনীয়তা বিধান। আর ডেটা সিকিউরিটির মাধ্যমে ডেটাকে পরিবর্তন করে উৎস থেকে গন্তব্যে পর্যন্ত পৌঁছে দেয়া হয় এবং ওইখানে যে গ্রহীতা রয়েছে ডেটাটাকে গ্রহণ করবে সে নির্দিষ্ট কিয়ের মাধ্যমে পুনরায় পরিবর্তিত ডেটাকে মূল ডেটায় রূপান্তর করে ডেটাটা সংরক্ষণ করে রাখে। এই টোটাল প্রসেসটিকেই মূলত বলা হয় ডেটা এনক্রিপশন। তো ডেটা সিকিউরিটি আমরা বুঝলাম। ডেটা এনক্রিপশন এর পদ্ধতি রয়েছে দুই ধরনের। প্রথমত সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক। এই দুই পদ্ধতিতে মূলত ডেটাকে পরিবর্তন করা যায় বা ডেটার গোপনীয়তা রক্ষা করা যায়। ডেটা এনক্রিপশন বিষয়টি একটু সহজভাবে যদি আমরা বোঝাতে চাই, খেয়াল করো আমি এখানে একজনের নাম লিখলাম। এই তথ্য বা ডেটাটা আমাকে অন্য এক গ্রাহকের কাছে পৌঁছাতে হবে, কিন্তু ডেটাটা পাঠানোর ক্ষেত্রে অন্যান্য ব্যবহারকারী যদি ওই ডেটাটা দেখতে পায়, হয়তো বা এই ডেটা থেকে তারা নির্দিষ্ট তথ্য নিয়ে কোনো ধরনের ক্ষতি বা হ্যাক করতে পারে, এক্ষেত্রে এই যে মূল ডেটাটা রয়েছে এই মূল ডেটাটুকুকে পরিবর্তন করে দেয়া হয়। মনে করো আমরা পরবর্তী এক ঘর হিসেবে একে পরিবর্তন করব। তো এখানে রয়েছে এ একটি লেটার, তার পরবর্তী বর্ণ বি, জেড সর্বশেষ ইংরেজি বর্ণমালার লেটার, তাহলে আমরা সর্বশেষ হওয়ার পরে প্রথমটায় চলে আসব, দিব এ, আবার এ এর জায়গায় বি আর ডি এর জায়গায় ই। খেয়াল করো এই ডেটাটুকু ছিল মূল ডেটা, আর একে একটি নির্দিষ্ট লেটার পিছনের দিকে নিয়ে আমরা পরিবর্তিত ডেটা বের করলাম। এখন ডেটাটা যখন ট্রান্সফার হবে তখন মূল ডেটাটা থাকবে না, হয়ে যাবে পরিবর্তিত ডেটা। তো এখানে লেখা আছে বি এ বি ই, মনে করো বেবি, এই লেখাটা দেখে কিন্তু বোঝার উপায় নেই এখানে লেখা ছিল আজাদ। তাহলে অনাকাঙ্ক্ষিত ব্যবহারকারীদের কাছ থেকে ডেটাটা নিরাপদ থাকছে। পরবর্তীতে এই ডেটাটি যখন গ্রাহকের কাছে পৌঁছাবে তাহলে সে ওই নির্দিষ্ট কীটি জানা থাকবে তার, অর্থাৎ এক লেটার পরবর্তীতে ডেটাটাকে রূপান্তর করা হয়েছে, তখন সে পুনরায় এক লেটার পূর্বের দিকে ডেটাটাকে সাজিয়ে নিতে পারবে। তাহলে বি এর ক্ষেত্রে এ, এর ক্ষেত্রে জেড, বি এর ক্ষেত্রে এ, ডি, ই এর ক্ষেত্রে হবে এক ঘর পূর্বে ডি। এই যে প্রসেসটা, এই মূল প্রসেসটাই মূলত ডেটা এনক্রিপশন। তো এক্ষেত্রে কথা থাকে সিমেট্রিক কি আর অ্যাসিমেট্রিক কি। খেয়াল করো এই যে মনে করো রয়েছে প্রেরক, ডেটার প্রেরক এবং ডেটার প্রাপক। এই প্রেরক এবং প্রাপক যদি কোনো এক জায়গায় কোনো মিটিংয়ের মাধ্যমে অর্থাৎ কমিউনিকেশন করে যোগাযোগের মাধ্যমে তারা একটি নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হয় যে এক লেটার পরে পরে আমরা ডেটাগুলোকে সাজিয়ে আমি সেন্ড করব এবং তোমার কাছে গেলে এক লেটার পূর্বে ওইগুলো আবার সেট করে তুমি সাজিয়ে নিবে, তাহলে এক্ষেত্রে প্রেরক এবং প্রাপক ওই দুইজন যদি একটি নির্দিষ্ট কিয়ের মাধ্যমে অর্থাৎ দুজনের ক্ষেত্রেই একই ধরনের কি ব্যবহৃত হবে, তখন যে এনক্রিপশন প্রক্রিয়াটা হয় তখন তাকে বলা হয় সিমেট্রিক এনক্রিপশন বা প্রাইভেট কি এনক্রিপশন। তাহলে প্রাইভেট কি এনক্রিপশনের ক্ষেত্রে
উভয় প্রেরক এবং প্রাপক উভয়ের ক্ষেত্রে একই ধরনের কি থাকে এবং এই কিটি প্রেরক এবং প্রাপক দুইজনের জানা থাকে তাহলে খেয়াল করো এই যে ডেটাবেজের মূল ডেটা রয়েছে তাকে বলা হয় প্লেইন টেক্সট তাহলে ডেটা এনক্রিপশনের উপাদানগুলো আমরা পড়ব এক্ষেত্রে পড়ব সিমেট্রিক এনক্রিপশনের উপাদানগুলো তাহলে ডেটাবেজের মূল এবং অপরিবর্তিত ডেটাকে বলা হয় প্লেইন টেক্সট এবং একটি নির্দিষ্ট এনক্রিপ্ট অ্যালগরিদম ব্যবহার করে এনক্রিপ্ট একটি অ্যালগরিদম এটি একটি গাণিতিক ফর্মুলা এই গাণিতিক ফর্মুলা ব্যবহার করে প্রেরক এবং প্রাপক ডেটাটাকে পরিবর্তনের প্রয়াস করে আর ওইটিকেই বলা হয় আরেকটি উপাদান তাহলে ডেটা এনক্রিপশনের সিমেট্রিক ডেটা এনক্রিপশন পদ্ধতিতে উপাদানগুলো হচ্ছে প্লেইন টেক্সট দ্বিতীয়তে উপাদান হচ্ছে এনক্রিপ্ট অ্যালগরিদম এক্ষেত্রে যে নির্দিষ্ট একটি প্রাইভেট কি ব্যবহৃত হয় এটি আরেকটি উপাদান একটি প্রাইভেট কি ব্যবহৃত হয় চতুর্থ ক্ষেত্রে এই পরিবর্তিত ডেটাটি যে প্লেইন টেক্সটটিকে পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তিত ডেটাটিকে বলা হয় সাইফার টেক্সট এখন সাইফার টেক্সট পাওয়া মাত্র প্রাপক ওই নির্দিষ্ট কি প্রাইভেট কিটি ব্যবহার করে ডেটাকে পুনরুদ্ধার করবে আর এই প্রসেসটিকে বলা হয় ডিক্রিপ্ট অ্যালগরিদম তাহলে সিমেট্রিক ডেটা এনক্রিপশন পদ্ধতিতে পাঁচটি উপাদান রয়েছে উপাদানগুলো প্লেইন টেক্সট কাকে বলে ডেটাবেজে সংরক্ষিত মূল ডেটা ফাইল বা মূল ডেটাকে অপরিবর্তিত ডেটাকে প্লেইন টেক্সট বলা হয় এনক্রিপ্ট অ্যালগরিদম কি এটি একটি গাণিতিক ফর্মুলা যার মাধ্যমে মূল প্লেইন টেক্সটকে পরিবর্তিত আকারে রূপ দেয়া হয় প্রাইভেট কি হচ্ছে সিমেট্রিক ডেটা এনক্রিপশন পদ্ধতিতে প্রেরক এবং প্রাপক ওই দুইজন একটি নির্দিষ্ট কি ব্যবহারের মাধ্যমে ডেটাকে রূপান্তরিত করে আর প্রেরক ও প্রাপকের ক্ষেত্রে একই ধরনের কি ব্যবহৃত হয় তাকে বলা হবে প্রাইভেট কি সাইফার টেক্সট ডেটা এনক্রিপশনের সময় প্লেইন টেক্সটকে নির্দিষ্ট কি এর মাধ্যমে পরিবর্তিত করে যে পরিবর্তিত ডেটা পাওয়া যায় তাকে বলা হবে সাইফার টেক্সট এবং ডিক্রিপ্ট অ্যালগোরিদম হচ্ছে সাইফার টেক্সট হতে মূল বা প্লেইন টেক্সট পাওয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিক্রিপ্ট অ্যালগোরিদম তাহলে আমরা বুঝলাম ডেটা এনক্রিপশন কি ডেটা এনক্রিপশন মূলত ডেটার সুরক্ষা অর্থাৎ নিরাপত্তার বিধানের জন্য ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে অথবা নিজের কাছে সংরক্ষিত ডেটাকেও এনক্রিপ্ট করে রাখা যায় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে মূল ডেটাকে নির্দিষ্ট কিয়ের মাধ্যমে পরিবর্তন করে তথ্য স্থানান্তর করার মাধ্যমে ডেটার গোপনীয়তার বিধানের পদ্ধতিকে বলা হয় ডেটা এনক্রিপশন ডেটা এনক্রিপশন রয়েছে দুই ধরনের সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক এনক্রিপশন সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক এনক্রিপশনের মধ্যে পার্থক্য হচ্ছে সিমেট্রিক এনক্রিপশনের ক্ষেত্রে প্রেরক এবং প্রাপক ওই দুই ক্ষেত্রেই একই ধরনের কি ব্যবহার করা হয় এবং তাকে বলা হয় প্রাইভেট কি আর অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে যে কাজটি ঘটে প্রেরক একটি নির্দিষ্ট কিয়ের মাধ্যমে ডেটাকে রূপান্তরিত করবে এবং প্রাপকের ক্ষেত্রে একই নির্দিষ্ট কি ব্যবহৃত হবে না ভিন্ন নির্দিষ্ট কি ব্যবহার করা হয় তাহলে অ্যাসিমেট্রিকের উপাদানগুলোর ক্ষেত্রে শুধুমাত্র প্রাইভেট কি বাদ দিয়ে হবে পাবলিক প্রাইভেট
এক্ষেত্রে বলে রাখি যে প্রেরক এর ক্ষেত্রে যে কি এর মাধ্যমে ডেটাকে এনক্রিপ্ট করবে ওই কিটি বিভিন্ন অনেক প্রেরক যদি থাকে সবার ক্ষেত্রেই ওই কিটি জানা থাকবে অর্থাৎ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত এনক্রিপ্ট অ্যালগরিদমের ক্ষেত্রে যে কিটি ব্যবহৃত হবে তা সাধারণ ব্যবহারকারীর ক্ষেত্রে উন্মুক্ত কিন্তু প্রাপক যে গন্তব্যে ডেটা পৌঁছাবে তার ক্ষেত্রে আর একটি নির্দিষ্ট কি ব্যবহৃত হয় অর্থাৎ সে একটি নির্দিষ্ট কি এর মাধ্যমে ডেটাকে ডিক্রিপ্ট করে মূল ডেটায় ফেরত আনে তাহলে সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক এনক্রিপশনের মধ্যে পার্থক্য বা কোনটির সুবিধা বেশি খেয়াল করো সিমেট্রিকের ক্ষেত্রে প্রেরক এবং প্রাপকে একই ধরনের কি ব্যবহার হওয়ার কারণে ওই কিটি প্রেরক কিংবা প্রাপক দ্বারা কোনো একজন দ্বারা যদি প্রকাশ হয়ে যায় তাহলে ডেটার গোপনীয়তা আর থাকে না তো এক্ষেত্রে এটি একটি বড় রকমের অসুবিধা আবার এসিমেট্রিকের ক্ষেত্রে প্রেরক যে কি এর মাধ্যমে ডেটাকে এনক্রিপ্ট করে যে ডিক্রিপ্ট করতে গেলে একই ধরনের কি ব্যবহৃত হয় না তো এক্ষেত্রে প্রেরক কিংবা প্রাপকের ভিন্ন ধরনের কি ব্যবহার করার কারণে তার নিরাপত্তা বিষয়টি বেশি থাকে যার কারণে ডেটা হ্যাক হওয়ার ঝুঁকি থাকে কম তাহলে আমরা পাইলাম যে ডেটা এনক্রিপশনের ক্ষেত্রে আমরা দুইটি পদ্ধতি পেয়ে থাকি একটি সিমেট্রিক এবং একটি অ্যাসিমেট্রিক সিমেট্রিকের উপাদানগুলো এবং অ্যাসিমেট্রিকের উপাদানগুলো আমরা পড়লাম এবং এদের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক তা আমরা পড়লাম তাহলে সুবিধাজনক হচ্ছে অ্যাসিমেট্রিক ডেটা এনক্রিপশন মেথড বা পদ্ধতি এবারে ডেটা এনক্রিপশনের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা দুই একটা বাক্য বলবো কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের আর্থিক তথ্য সম্বলিত কোনো ডেটা কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো তথ্যাদি যা সাধারণ ব্যবহারকারী জানা থাকলে তার ব্যবসার জন্য বা ওই প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এমন ক্ষেত্রে ডেটা এনক্রিপশন ব্যবহার করা হয় মূলত খেয়াল করো ডেটা এনক্রিপশন পদ্ধতিটি শুধুমাত্র আধুনিক বা কম্পিউটার উত্তর যুগের জন্য নয় কম্পিউটার পূর্ববর্তী যে সকল যুগ ছিল একটু খেয়াল করো রোমান সম্রাট জুলিয়াস সিজার সে যখন কোনো তথ্য বা ডেটা পাঠাতো অন্য কোনো জায়গায় তখন সিজার কোড নামে এক ধরনের কোড ব্যবহৃত হতো সেক্ষেত্রে সে ওই সিজার কোডের মাধ্যমে যে প্রাপক সে ওই কোডটি জানা থাকতো এবং সে সহজেই ওই ডেটা থেকে মূল ডেটা উদ্ধার করতে পারত তাহলে বিজ্ঞানের অগ্রগতির কারণে আমরা কম্পিউটারে ডাটাবেজের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষিত এবং ট্রান্সফার করে থাকি এক্ষেত্রে আমরা আধুনিক ডাটা এনক্রিপশন মেথড ব্যবহার করি এবং তখনকার দিনেও ডাটা এনক্রিপশন ছিল এটা ছিল অ্যানালগ সিস্টেমের মতো এবারে ডেটা এনক্রিপশনের ক্ষেত্রে অর্থ স্থানান্তর বা আর্থিক লেনদেন বিষয়ক বা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা সরকারি কোনো তথ্য এ ধরনের বৃহৎ বা খুব গুরুত্বপূর্ণ টপিক্সের যে সকল ডেটাবেজ আছে এক্ষেত্রে আমরা ডেটা এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে থাকি এবারে আমরা আসব ডেটা টাইপ মূলত কি আমরা জানি ডেটা টেবিলে ডেটা ইনপুট করে থাকি আমি এখানে একটি ডেটা টেবিল অঙ্কন করে নিয়েছি যেখানে খেয়াল করো আইডি নং নেম ডেজিগনেশন জয়েনিং ডেট স্যালারি এবং ইমেজ এই ছয়টি ডেটা ফিল্ড রয়েছে এক্ষেত্রে ওই টেবিলে ব্যবহৃত হয়েছে তাহলে আমরা বলছিলাম প্রথম দিন ডেটা বেজে কোনো ডেটা টেবিল থাকলে তার অবশ্যই একটি এনটিটি থাকে লেখা থাকলেও থাকবে না থাকলেও মনে করতে হবে তার একটি বিষয়বস্তু রয়েছে যেহেতু এখানে আইডি নং এবং জয়েনিং ডেট এবং স্যালারি লেখা আছে আমরা বুঝে নিতে পারি এই ডেটা টেবিলটি মূলত চাকুরিজীবীদের বিভিন্ন তথ্যের টেবিল বা বেতন সংক্রান্ত বিলের টেবিল তাহলে এক্ষেত্রে এই টেবিলের এনটিটি হবে এমপ্লয়ি টেবিল অর্থাৎ চাকুরিজীবীদের তথ্যের টেবিল এক্ষেত্রে খেয়াল করো ফিল্ড এর অ্যাট্রিবিউট হচ্ছে আইডি নং নেম ডেজিগনেশন জয়েনিং ডেট স্যালারি এবং ইমেজ তাহলে এই যে এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয়গুলোই হচ্ছে ডেটা তাহলে ডেটা টেবিলে ডেটা ইনপুট করার যে পদ্ধতি রয়েছে তাদেরকে বলা হয় যে পদ্ধতিতে ডেটাগুলো ইনপুট করা হয় বা ফরম্যাটে ইনপুট করা হয় তাকে বলা হয় ডেটা
টাইপ, বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে। আমরা আগে পড়ে নিই কি কি ধরনের ডেটা টাইপ হতে পারে। মূলত প্রথমেই রয়েছে টেক্সট, টেক্সট ডেটা টাইপ। সাধারণত ডেটা টেবিলে বর্ণ ভিত্তিক, অর্থাৎ বর্ণ, এখানে নেম রয়েছে, খেয়াল করো, নেম, আরিফ, সিনথিয়া, করিম, এক্ষেত্রে বর্ণের মাধ্যমে তথ্যগুলো দেয়া। সুতরাং এক্ষেত্রে টেক্সট ডেটা টাইপ ব্যবহৃত হবে। টেক্সট ডেটা টাইপে বর্ণের সাথে সাথে চিহ্নও ব্যবহার হতে পারে, বর্ণের সাথে সাথে চিহ্নও ব্যবহার হতে পারে। গেল আমাদের টেক্সট ডেটা টাইপ। দুই, টেক্সট ডেটা টাইপের ক্ষেত্রে ওই খেয়াল করো, নেম রয়েছে, আরিফ রয়েছে, সিনথিয়া, করিম, এদের ক্ষেত্রে খেয়াল করো 255টি ভিন্ন ভিন্ন বর্ণ ইনপুট করা যায়। তাহলে এখানে আরেকটি আমরা ক্লু পেলাম, যেটি বহুনির্বাচনী প্রশ্নে কাজে লাগবে। টেক্সট ডেটা টাইপে 255টি আলাদা আলাদা লেটার ইনপুট করা যায়। এবারে সংখ্যাবাচক ডেটার ক্ষেত্রে খেয়াল করো, 1, 2, 3 এরকম সংখ্যাবাচক ডেটার ক্ষেত্রে ব্যবহার করা হয় নাম্বার ডেটা টাইপ। নাম্বার ডেটা টাইপের ক্ষেত্রে খেয়াল করো, যদি ইনপুটকৃত সংখ্যাগুলো ধারাবাহিক অর্থাৎ ক্রমবাচক হয়, 1, 2, 3 একটি নির্দিষ্ট ক্রম রয়েছে, তখন এক্ষেত্রে নাম্বার ব্যবহার না করে অটো নাম্বার ডেটা টাইপ ব্যবহার করা যায়। তাহলে নাম্বার এবং অটো নাম্বারের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? খেয়াল করো, নাম্বার ডেটা টাইপের মধ্যে ডেটা ইনপুট করার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ডেটাগুলো ইনপুট করতে হয়, কিন্তু অটো নাম্বার দিয়ে করলে যদি নির্দিষ্ট লিমিটটুকু জানা থাকে, কতজনের তথ্য রয়েছে, তাহলে শুধুমাত্র একটি ফিল্ডে ডেটা ইনপুট করে ড্র্যাগ করলে টেবিলে যাবতীয় তথ্যগুলো চলে আসে একইবারে। তাহলে নাম্বার অপেক্ষা ক্রমবাচক সংখ্যার ক্ষেত্রে আমরা অটো নাম্বার ডেটা টাইপ ব্যবহার করতে পারব। তো আমাদের গেল দুইটি ডেটা টাইপ, টেক্সট এবং নাম্বার, আর সাথে গেল অটো নাম্বার। তাহলে তিনটি ডেটা টাইপ সম্বন্ধে আমরা ধারণা অর্জন করলাম। জেনে রাখা ভালো যে টেক্সট ডেটা টাইপে বর্ণের সাথে সাথে সংখ্যাও কিন্তু ব্যবহার হতে পারে। মনে করো এক শ্রেণীতে বা একটি ক্লাসে দুইজন রয়েছে শামীম, তাহলে শামীম 1, শামীম 2 এরকম নামকরণ করা যায়। সুতরাং তোমরা চিন্তায় পড়তে পারো যে নামের সাথেও সংখ্যা রয়েছে, সুতরাং তাতে টেক্সট এবং নাম্বার দুইটি ডেটা টাইপ ব্যবহৃত হবে না, এরকমটা ভাবলে হবে না। নেম বা নাম সংক্রান্ত বা বর্ণ সংক্রান্ত বর্ণের সাথে যদি সংখ্যা থাকে, তবেও তাকে টেক্সট ডেটা টাইপ দ্বারা চিহ্নিত করা যাবে। এবারে আমরা চতুর্থ ডেটা টাইপে যাই। খেয়াল করো, এখানে রয়েছে ডেজিগনেশন, পদবি, অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ক্লার্ক, অর্থাৎ তাদের চাকরির পদবি। তো এই ডেজিগনেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে শুধুমাত্র বর্ণ, আর বর্ণ ভিত্তিক ডেটার ক্ষেত্রে ব্যবহৃত হবে টেক্সট ডেটা টাইপ। এবারে পরবর্তী চতুর্থ আমরা ফিল্ডে গেলাম, জয়েনিং ডেট, এখানে রয়েছে সংখ্যা। তোমরা ভেবে নিতে পারো এই ধরনের ফিল্ডের ডেটাগুলো নাম্বার বা অটো নাম্বার দিয়ে করা যাবে, অটো নাম্বার দিয়ে হবে না, কারণ এটা ক্রমবাচক নেই, আবার সংখ্যা রয়েছে, তাই তাতে আমরা ব্যবহার করতে পারি নাম্বার। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। মনে রাখবে তারিখ এবং সময় বোঝায়, 10টা, 11টা, 12টা এরকম, মনে করো যে 7 AM, 6 PM এরকম থাকলে, কিংবা তারিখ বাচক ডেটা থাকলে এক্ষেত্রে ব্যবহৃত হবে ডেট টাইম, ডেট টাইম ডেটা টাইপ। তাহলে সংখ্যা থাকলেই আমরা তাকে নাম্বার ডেটা টাইপ বলতে পারবো না, বিবেচনা করতে হবে সংখ্যাটা কী ধরনের বা কোন প্রকৃতির। তাহলে আমরা জানলাম সময় এবং তারিখ বাচক ডেটার ক্ষেত্রে ব্যবহৃত হয় ডেট টাইম ডেটা টাইপ। এবারে আসি আমরা পরবর্তী ফিল্ডের ক্ষেত্রে, স্যালারিতে রয়েছে সংখ্যা। সংখ্যা থাকার কারণে আমরা এটা নাম্বার ডেটা টাইপ দিয়ে করলে চলবে না। মনে রাখবে স্যালারি, টিউশন ফি, অর্থাৎ মুদ্রা সংক্রান্ত, ডলারই হোক, টাকা হোক, বা যে কোনো দেশের মুদ্রা সংক্রান্ত ডেটার ক্ষেত্রে যে ধরনের ডেটা টাইপ ব্যবহৃত হয় তাকে বলা হবে কারেন্সি ডেটা টাইপ। তাহলে মুদ্রাবাচক ডেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব কারেন্সি ডেটা টাইপ। তাহলে আমরা দেখলাম যে মুদ্রা সংক্রান্ত ডেটার ক্ষেত্রে ব্যবহৃত হয় কারেন্সি ডেটা টাইপ বা মুদ্রাবাচক ডেটা টাইপ, কারেন্সি ডেটা টাইপ।
এবারে খেয়াল করো এখানে রয়েছে একটি ফিল্ড যেখানে লেখা আছে আইএমজি ইমেজ আর এই ক্ষেত্রে প্রত্যেকজন চাকুরিজীবী পিকচার রয়েছে তাহলে ডেটাবেজে ছবি ছবি লিংক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু যুক্ত করার জন্য যে ধরনের ডেটা টাইপ ব্যবহৃত করা হয় তাকে বলা হয় অ্যাটাচমেন্ট ডেটা টাইপ তাহলে আমরা ছবি যুক্ত করার জন্য ডেটাবেজে ছবি যুক্ত করার জন্য আমরা যে ধরনের ব্যবহার করব ডেটা টাইপ তা হবে অ্যাটাচমেন্ট তাহলে অ্যাটাচমেন্ট ডেটা টাইপের মাধ্যমে আমরা ডেটাবেজে ছবি যুক্ত করতে পারবো